আজ সকাল থেকেই অরূপের সঙ্গে তার মা রচনা দেবীর কথা কাটাকাটি চলছিল। কারণ অরূপ মন্দিরা নামের একটি মেয়েকে খুবই পছন্দ করত এবং তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু মন্দিরার রং শ্যামলা হওয়ায় রচনা দেবীর এই বিয়েতে খুব একটা মত ছিল না। তিনি অরূপকে বলেন, দেখো বাবা, বিয়েটা হচ্ছে সারা জীবনের একটা ডিসিশন, ভেবেচিন্তে সব দিক বিচার করে তবেই তুমি এই বিষয়ে মত দাও। এমন যেন না হয় আবেগের বয়সে একটা কাজ করে পরবর্তীকালে সেটা নিয়ে পস্তাতে হয়। না মা, তুমি ভুল বুঝছো, মন্দিরা এমন মেয়ে নয় যাকে বিয়ে করার পর আমাকে পস্তাতে হবে। আমি মানছি যে ওর রংটা একটু শ্যামলা, তা বলে কি ও মানুষ নয় নাকি? আর তুমি আজ হঠাৎ করে এরকম কালো ফর্সা নিয়ে বিচার করা শুরু করলে যে? তুই আমাকে ভুল বুঝছিস বাবা, আমি আমার বা আমার বাড়ির চিন্তা করি না। তুই ভালো করেই জানিস আমাদের বাড়িতে এসব নিয়ে কেউই বিচার করে না, কিন্তু আমি বলছি সমাজের কথা, তোর বন্ধু বান্ধবদের কথা। ওহ মা, সমাজে বন্ধু বান্ধবদের কথা তুমি বাদ দাও, এখন তুমি কি চাও সেটা বলো, কারণ সমাজের থেকে তোমার চাওয়াটা আগে বেশি জরুরি। তারা যখন এভাবেই কথাবার্তা বলছিল, তখন সেখানে রচনা দেবীর দুই যমজ মেয়ে ওলি আর পলি সেখানে আসে ও তারা রচনা দেবীকে বলে, মা তুমি এসব নিয়ে মাথা ঘামিও না, দাদার যখন মন্দিরাদিকে পছন্দ আর মন্দিরাদিও যখন দাদাকে পছন্দ করে, তখন তুমি আর এই বিয়েতে আপত্তি করো না। হ্যাঁ মা, বিয়েতে একে অপরের মনের মিল হওয়াটাই জরুরি, তাছাড়া তুমি যেসব জিনিস নিয়ে চিন্তা করছো সেসব তো একটা সাময়িক ব্যাপার। তুমি আর আপত্তি করো না মা, এই বিয়েতে মতামত দিয়ে দাও আর ওদেরকেও আশীর্বাদ করো। দুই মেয়ের মুখে এরকম কথা শুনে রচনা দেবীর আর কিছুই বলার থাকে না। এরপর তিনি চিন্তা ভাবনা করার পর বিয়েতে রাজি হয়ে যায় এবং মায়ের এই সিদ্ধান্তে বাড়ির সকলেই খুবই খুশি হয়ে যায়। এর কয়েকদিন পর বেশ ধুমধাম করে অরূপ এবং মন্দিরার বিয়ে হয়ে যায়। বিয়ের পর রচনা দেবী বরণ করে নতুন বৌমাকে গৃহপ্রবেশ করান। এরপর মন্দিরা যখন রচনা দেবী এবং তার দুই মেয়ে ওলি এবং পলিকে দেখে, তখন সে চমকে ওঠে, কারণ তারা দুজনেই অপূর্ব সুন্দর ছিল। তাদেরকে দেখার পর মন্দিরা মনে মনে ভাবে, বাবা আমার দুই ননদ তো পুরো অপ্সরার মতো দেখতে, ওদের কাছে আমি তো পুরো ফিকে পড়ে গিয়েছি, আর আমার শাশুড়ি মা উনি তো মেনকার থেকে কম নয়, এদের সঙ্গে আমার কোনোই মিল নেই, এরা তো এর পর থেকে সবসময় আমাকে ছোট করবে। এমন সময় অলি এবং পলি এগিয়ে আসে। এরপর অরূপ তাদের দুজনকে জিজ্ঞেসে করে, এই যে তোরা এখানে দাঁড়িয়ে আছিস, কিরে তোরা বৌদি দেখলি, তা তোদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ দাদা, বৌদিকে দেখতে খুবই ভালো হয়েছে। দাদা তুই বৌদিকে নিয়ে উপরে যা, বৌদির এখন একটু রেস্টের দরকার, সারাদিন যা পরিশ্রম হয়েছে। এরপর অরূপ মন্দিরাকে নিয়ে উপরে চলে যায়। উপরে গিয়ে মন্দিরা ভাবতে থাকে, কি ব্যাপার, এরা সবাই যেন একটু চুপচাপ লাগছে, ওদের মনে হয় আমাকে পছন্দ হয়নি, আর হবেও বা কি করে, নিজেরা যা রূপ সুন্দরী আমার মতো শ্যামলা মেয়েকে কি আর পছন্দ হয়। এরপর থেকে মন্দিরা নিজের ব্যাপারে এসব ভাবতে থাকে এবং সবসময় অলি এবং পলির মতো হওয়ার চেষ্টা করত। পরের দিন সকালে উঠে মন্দিরা রান্নাঘরে যায় এবং সকাল সকাল সবার জন্য টিফিন এবং লাঞ্চের ব্যবস্থা করে। মন্দিরা রান্নাবান্না এবং ঘরের কাজে খুবই পটু ছিল, তাই সে খুব তাড়াতাড়ি সকলের মন জয় করে নিয়েছিল। বাড়ির সকলেই মন্দিরাকে পছন্দ করত, কিন্তু মন্দিরার মন তা মানতে রাজি ছিল না। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। এমনই একদিন সকালে অলি এবং পলি হালকা কালারে দুটো ড্রেস পরে থাকে, যা পরে তাদেরকে দেখতে খুবই সুন্দর লাগছিল। মন্দিরা তাদের কাছে যায় এবং গিয়ে জিজ্ঞেস করে, এই যে আমার সুন্দর ননদিনীরা, তোমরা এত সুন্দর ড্রেস কোথা থেকে কিনেছো, তোমাদেরকে তো পুরো অপ্সরা লাগছে। আমরা এটা অনলাইন থেকে কিনেছি বৌদি, অনলাইনে খুব কম দামে পেয়ে গিয়েছি, তুমি কি এরকম ড্রেস নিতে চাও, আমি তোমাকে লিংকটা পাঠিয়ে দেব। আমাকে এক্ষুনি লিংকটা পাঠাও। এই বলে মন্দিরা তার রুমে চলে যায় এবং সঙ্গে সঙ্গে সেরকম দুটো ড্রেস অর্ডার করে নেয়। পরের দিন সকালে মন্দিরা সে ড্রেস পরে নিচে নামে, তাকে দেখে তার শাশুড়ি মা বলে, একি বৌমা তুমি এত হালকা কালারের ড্রেস পরেছো কেন, এই কালারটা তোমাকে মোটেও মানাচ্ছে না।
মোটেও না মা, এই অরেঞ্জ কালারটা বৌদিকে খুব সুন্দর লাগছে। তুমি শুধু শুধু এরকম বলো না তো, বৌদির মনটা ভেঙে যাবে। নিশ্চয়ই আমাকে খুব খারাপ লাগছে, আমার এই ননদরা খুবই চালাক, ইচ্ছে করে আমাকে এই ড্রেসটা কেনালো যাতে আমাকে দেখতে খারাপ লাগে। এরকম ভাবতে ভাবতে মন্দিরা রান্নাঘরে যায় এবং সারাদিনের সমস্ত কাজ করে নিজের রুমে ফিরে আসে এবং মন খারাপ করে বসে থাকে। এমনই সময় অরূপ অফিস থেকে ফেরে এবং মন্দিরাকে দেখে বলে, আরে বাহ মন্দিরা, এটা নতুন ড্রেস নাকি? আর কালারটা তো তোমাকে দারুণ মানিয়েছে, আজ তো তোমাকে একেবারে অন্য রকম লাগছে। এই তুমি সত্যি বলছো? সত্যি আমাকে এই ড্রেসটাই ভালো লাগছে? আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ, আমি সত্যি বলছি, একেবারে সত্যি। তা তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না নাকি? এই কথা শোনার পর মন্দিরার মন ভালো হয়ে যায়। রাতে খাওয়া দাওয়ার পর মন্দিরা রান্নাঘরের সবকিছু গুছিয়ে তার রুমে আসছিল। এমনই সময় সে দেখতে পায় তার দুই ননদ মুখে মেকআপ প্যাক লাগিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে রয়েছে, যা দেখে মন্দিরা বলে, কি ব্যাপার আমার সুন্দরী ননদিনীরা, তোমরা লুকিয়ে লুকিয়ে কিসব মেকে বসে রয়েছো? দেখলে তো আমি ঠিক ধরে ফেললাম। আরে বৌদি এসো এসো বসো, লুকিয়ে লুকিয়ে কেন মাখবো? আমরা তো প্রায় এই ফেস প্যাকটা মাখি, এতে করে মুখ পরিষ্কার হয়ে যায় এবং তা উজ্জ্বলও হয়, তাই নাকি? তাহলে আমাকেও একটু দাও না, আমিও মাখবো। এরপর অলি মন্দিরাকে সেই ফেস প্যাকটা দিয়ে দেয়। পরের দিন অরূপ অফিস যাওয়ার পরেই মন্দিরা সেই ফেস প্যাকটা মাখে। কিছুক্ষণ পরে সে ফেস প্যাকটি তোলে, তখন তার সারা মুখে র‍্যাশ বেরিয়ে যায়। অরূপ অফিস থেকে ফিরে এলে মন্দিরাকে দেখে চমকে যায়। তখন মন্দিরা বলে যে গরমের জন্য তার মুখে র‍্যাশ বেরিয়েছে এবং তারা ডাক্তারের কাছে যায়। এদিকে ডাক্তারবাবু মন্দিরাকে দেখেই বুঝতে পারেন যে গরমে নয়, কোনো প্রোডাক্ট মাখার জন্যই তার মুখে র‍্যাশ বেরিয়েছে। বাড়িতে ফিরে অরূপ মন্দিরাকে বলে, এই যে মন্দিরা, কি দরকার ছিল এরকম আজে বাজে প্রোডাক্ট মুখে মাখার? তোমার স্ক্রিনে যখন এগুলো শুট করে না, তখন তুমি এগুলো নাই মাখতে পারতে। আর তুমি সারাক্ষণ এই কালো ফর্সা নিয়ে কেন পড়ে থাকো আমি তো সেটাই বুঝতে পারছি না। এখন যেখানে তোমাকে নিয়ে আমাদের এই বাড়িতে কারোরই কোনো অসুবিধা নেই, তাহলে তোমার এত কিসের আপত্তি বলি? মন্দিরার এভাবেই সব বিষয়ে তার ননদদের নকল করাটা বাড়ির সকলেই বুঝতে পারছিল এবং এর ফলে সকলেই তাকে বারবার বারণ করত, কিন্তু সে কারোর বারণই শুনত না। এক সপ্তাহ পর মন্দিরাদের বাড়িতে তার দুই ননদের জন্মদিনের একটি অনুষ্ঠান ছিল। মন্দিরা তার দুই ননদকে ডাকে এবং বলে, এই যে সুন্দরীরা, তোমরা জন্মদিনে কি ড্রেস পরবে, কই আমাকে দেখালে না তো? এই দেখো বৌদি, আমি এই ইয়েলো ড্রেসটা অর্ডার করেছি আর পলি এই রেড কালারের ড্রেসটা, কেমন লাগছে বলো তো? আর হ্যাঁ, আর এই হাই হিল জুতোগুলোও অর্ডার করেছি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে দারুণ দেখতে লাগবে। এরা তো খুব সুন্দর সুন্দর ড্রেস অর্ডার করেছে, আমার কথা ওদের একবারও মনে পড়লো না। ঠিক আছে, এবার আমিও ওই একই রকম ড্রেস অর্ডার করবো। এই বলে মন্দিরা দোকানে চলে যায় এবং তার ননদদের মতোই সেম ড্রেস কিনে বাড়ি ফেরে। জন্মদিনের দিন অলি এবং পলিকে দেখতে খুবই সুন্দর লাগছিল। চারিদিকে লোকজন বন্ধুবান্ধবদের ভিড় ছিল, তার মাঝে হঠাৎ মন্দিরা সেই নতুন ড্রেসটি পরে অদ্ভুত একরকম সাজে সবার সামনে উপস্থিত হয়, যা দেখে সবাই হাসতে থাকে। এমনই সময় তাদের এক বন্ধু মিতু বলে, বাবা এ আবার কে এসে গেল, না ড্রেসের মানান না তার সঙ্গে মেকআপ, একেবারে চোকার লাগছে। হ্যাঁ রে পলি, তোর জন্মদিনে কোথা থেকে এই জোকারকে ভাড়া করে আনলি? বন্ধুবান্ধবদের মুখে এরকম কথা শুনে অলি এবং পলি খুবই রেগে যায় ও তারা তাদের বান্ধবীদেরকে বলে, তোদের সাহস কি করে হলো আমার বৌদিকে এভাবে বলার? তোরা আমার বাড়িতে অতিথি, তাই বলে এই নয় যে যা মুখে আসবে তাই বলে যাবি। তোদের মতো অসভ্য ফ্রেন্ডদের আমাদের পার্টিতে ইনভাইট করাটাই ভুল হয়েছে, তোরা মানুষের মনে এত কষ্ট দিয়ে কথা বলতে পারিস, এটা জানলে কখনোই তোদেরকে ইনভাইট করতাম না। তারা এভাবে বললে তাদের বান্ধবীরা সকলেই পার্টি ছেড়ে তখন চলে যায়। এই ঘটনায় মন্দিরা অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে তার বাড়ির লোক সত্যি তাকে অনেক ভালোবাসে। সে নিজের ভুল বুঝতে পারে এবং সকলের কাছে ক্ষমা চায়।
এরপর থেকে সে তার ননদের নকল করা বন্ধ করে দেয় এবং সাধারণভাবে বাড়িতে থাকত। বাড়ির সকলেই মন্দিরাকে আগের থেকেও বেশি পছন্দ করা শুরু করে। এভাবেই তারা সকলে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তখন দুপুর দুটোর সময় ছিল এবং সে বছর অত্যাধিক গরম পড়ার কারণে রোদ্দুরের তাপে কেউ বাইরেই বের হচ্ছিল না। যারা বের হচ্ছিল তারা গরমের হাত থেকে বাঁচতে ছাতা কিংবা মুখ ঢেকেই বের হচ্ছিল। এমনই সময় পারমিতা দেবী তার বাড়িতেই ছিল এবং তখন সে মনে মনে ভাবে, ওহ বাবা রে বাবা, আজ কি গরমটাই না পড়েছে। আজ আবার টিভিতে বললো নাকি 35 ডিগ্রির উপরে উঠে যাবে, তা এখন কি হবে কি জানি। এখন তো দেখছি পাকার হাওয়াও ঠিক মতো গায়ে লাগছে না। পারমিতা দেবী তার বাড়িতে স্বামী শ্যামলবাবু ও এক মেয়ে রিঙ্কির সঙ্গেই থাকত। এরপর পারমিতা দেবী শ্যামলবাবুকে হাঁক দিলে, এই যে রিঙ্কির বাবা, একটু এদিকে শোনো তো। ওহ কি হলোটা কি, দেখতেই তো পাচ্ছ আমি একটু রেস্ট নিচ্ছি, আর তোমার এখনই আমায় ডাকতে মন গেল। আরে বাবা একবার এদিকে শোনো না, আর এসে এসিটা অন করে দাও, তারপর তুমি আবার গিয়ে রেস্ট নাও, এখন না বলো না প্লিজ। পারমিতা দেবী এভাবেই বললে শ্যামলবাবু তখন সেখানে আসে ও সে এসে এসিটা চালিয়ে দিয়ে আবারও চলে যায়। ঠিক সেই সময় রিঙ্কি কলেজ থেকে বাড়ি আসে, যে কিনা গরমের কারণে একেবারেই টায়ার্ড হয়েছিল। এরপর রিঙ্কিকে দেখে পারমিতা দেবী বলে, আয় মা আয়, একটু এসিতে বস আর রেস্ট নে, আমি এখন তোর জন্য বরফ দিয়ে ঠান্ডা লেবু জল বানিয়ে নিয়ে আসছি। না মা, আমার জন্য ঠান্ডা কিছুই নিয়ে আসতে হবে না, তুমি এখন পারলে আমার জন্য গরম চা করে নিয়ে আসো, আর হ্যাঁ সঙ্গে একটু ঝাল পকোড়া হলে খারাপ হতো না। কি, তুই এই গরমে গরম চা আর ঝাল পকোড়া খাবি নাকি? তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? তুই ভেবে দেখেছিস তুই কি বলছিস? এখন ঝাল খেলে তোর কি হতে পারে তুই জানিস? আরে মা, এতে ভাবার কি আছে, আমি তো প্রতিদিনই দুপুরবেলা হয় গরম নয় ঝাল খাবার খাই, আর ঝাল বেশি দিয়ে খেলে এমনিও আমার গা গরম হয়ে যায়। সে কি, কিন্তু কেন, এই গরমে আবার কারো ঝাল খাবার খেতে মন যায় নাকি, যেখানে সকলে এখন ঠান্ডা জাতীয় খাবার খায়? আরে মা, সে তুমি বুঝবে না, এখন শীত হোক কিংবা গরম আমি গরম খাবার খেতেই বেশি পছন্দ করি, আর তার সঙ্গে যদি ঝাল বেশি হয় ও তাহলে আর কিছু বলারই নেই। আসলে রিঙ্কি ঠিকই বলছিল, কারণ সে সত্যি সত্যি ঝাল খেতে পছন্দ করত, আর পারমিতা দেবী এটা আগে থেকেই জানত, তাই সে তখন খুবই রেগে যায় ও সে বলে, হ্যাঁ এখন তোর ইচ্ছা, তুই ঝাল খাবি কি মিষ্টি খাবি সেটা তোর ব্যাপার, এখন তোকে বলেও কোনো লাভ নেই, যখন সকালে বাথরুমে গিয়ে পেটে আগুন ধরে যাবে তখন ঝাল খাওয়ার মজা বুঝবি। এই বলে পারমিতা দেবী সেখান থেকে চলে যায় ও সে গিয়ে রিঙ্কির জন্য সত্যি সত্যি ঝাল পকোড়া ও গরম চা করে এনে দেয়। এরপর রিঙ্কি সেটাকে আনন্দের সঙ্গে খেতে থাকে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন রিঙ্কি কলেজে চলে যায় ও সেখানে গিয়ে তার মনোজের সঙ্গে দেখা হয়। আসলে মনোজের সঙ্গে রিঙ্কির বিয়ে ঠিক হয়েছিল, আর তাই মনোজ তাকে বলে, কি গো রিঙ্কি, তুমি আজ কলেজে আসতে এত দেরি করলে যে আমি কখন থেকে তোমারই অপেক্ষা করছিলাম। কেন, কি জন্য অপেক্ষা করছো সেটা তো আগে বলো, দেখো এমনিতেও খুব গরম পড়েছে তাই আমি বেশি করে বাইরে থাকতে পারবো না। হ্যাঁ এই সুযোগ, এখন বরং আমি রিঙ্কিকে নিয়ে একটি রেস্টুরেন্টে যাই আর গিয়ে কিছু দই লস্যি জাতীয় ঠান্ডা খাবার খাওয়াই, তাহলে রিঙ্কিও খুব খুশি হয়ে যাবে আর আমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। এই যে তোমার কি হয় বলো তো, এখন তোমার সঙ্গে আমি কথা বললে তুমি কম কথা বলো আর চিন্তা ভাবনা করো বেশি, তুমি কি সবসময় এরকম চিন্তা ভাবনা করার পর কথা বলো? না না আসলে তা নয়, আমি এখন তোমাকে কোন রেস্টুরেন্টে নিয়ে যাব সেটাই ভাবছিলাম, তা চলো আমরা হট হোয়াইট রেস্টুরেন্টে যাই। হ্যাঁ হ্যাঁ চলো, ওখানে ঝাল চটপটে স্পাইসি মোমো খেতে আমার খুব ভালো লাগে, আমি এর আগে অনেকবার ওখানে গিয়েছি। রিঙ্কি তখন এক কথাতেই রাজি হয়ে গিয়েছিল, আর তাই মনোজ আর দেরি না করে তাকে নিয়ে হট হোয়াইট রেস্টুরেন্টে পৌঁছে যায়। এরপর সেখানে যাওয়া মাত্রই একটি ওয়েটার রিঙ্কিকে চিনতে পেরে যায় ও সে তখন বলে, বলুন ম্যাডাম আপনার স্পেশাল মোমো কয় প্লেট দেব, মানে দাদাবাবু ওই একই ডিক্স খাবে নাকি? না না আমি মোমো টোমো খাবো না, আমি ঠান্ডা লস্যি অথবা ফালুদা খাবো, আর এই গরমে তো মানুষ ওগুলোই পছন্দ করে তাই না?
আপনি বরং এখন এক কাজ করুন, আপনি রিঙ্কিও আমার জন্য দু গ্লাস লস্যি নিয়ে আসুন। দেখো কে কি পছন্দ করে আমি সেটা জানি না, এখন তোমার ওটা ভালো লাগে যদি তাই তুমি দই লস্যি খাও, আর আমার ঝাল চটপটে খাবার ভালো লাগে তাই আমি মোমো খাবো উইথ রেড চিলি সস। আচ্ছা ঠিক আছে বাবু, তোমার যা ইচ্ছা তুমি তাই খাও, এই যে ওয়েটার তুমি শুনেছো তো, তাই এখান থেকে যাও। এমনিতেও কে কি খাবে না খাবে সেটা নিয়ে আলোচনা করতে করতে আমাদের অনেকটাই সময় লস হয়ে গেল। মনোজ এভাবে বললে তখন ওয়েটারটি সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর সে তাদের দুজনের জন্য আলাদা আলাদা খাবার নিয়ে আসে ও তারা খাওয়া দাওয়া শেষ করে তাদের নিজের নিজের বাড়ি চলে যায়। এভাবে আরো কয়েকদিন কেটে যায় এবং তাদের পড়াশোনা শেষ হয়ে গেলে একটি ভালো দিন দেখে তাদের বিয়েও কমপ্লিট হয়ে যায়। আর তাই এখন মনোজ রিঙ্কিকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। মনোজ তার বাড়িতে তার মা পুষ্পিতা দেবীর সঙ্গেই থাকতো। বাড়িতে নতুন বৌমাকে দেখে পুষ্পিতা দেবী বলে, আরে বৌমা এসো এসো, তা আমি তোমাদেরই আসার অপেক্ষা করছিলাম, এই নাও মিষ্টি মুখ করো। কিন্তু মা আপনি এখন মিষ্টি নিয়ে আসতে গেলেন কেন, আমি তো যেখানে মিষ্টি পছন্দই করি না, তা নিয়েই যখন এলেন কিছু ঝাল খাবার নিয়ে আসতে পারতেন। ওহ বৌমা তুমিও না, প্রথম দিন এসেই আমায় নিয়ে মজা করছো, তা ভালো, আজ না হয় তুমি আমার পছন্দতে এই মিষ্টি খেয়ে নাও, তারপর কাল থেকে তোমার পছন্দই ঝাল খাবার বানাবে। আচ্ছা মা দিন, আমি এখন আপনার কথাতেই খাচ্ছি, কিন্তু কাল থেকে আপনাকে আমার পছন্দের খাবার খেতে হবে। এই রে যা মুশকিল করেছে, মা হয়তো এখন না জেনেই এসব কথা বলছে, এখন যদি জানতে পারে যে রিঙ্কি সবসময় ঝাল খাবারই খেতে পছন্দ করে তাহলে ভুল করেও হয়তো মা এরকম কথা বলতো না। এই যে তোমাদের কি অন্য কোনো কথা নেই নাকি, যে প্রথম দিন এসে খাবারের কথা বলছো, এগুলো আলোচনা করার জন্য তো তোমরা আরো অনেক সময় পাবে তাই না? হ্যাঁ রে বাবা তুই ঠিকই বলেছিস, তা বৌমা এখন বাড়িতে এসো। পুষ্পিতা দেবী এভাবে বললে তখন রিঙ্কি ঘরের মধ্যে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন রিঙ্কি অনলাইনে তার পছন্দের মোমো অর্ডার করে এবং একটি ডেলিভারি বয় খাবার দিতে তাদের বাড়িতে আসে। তখন রিঙ্কি স্নান করছিল। এরপর পুষ্পিতা দেবী সেখানে গিয়ে বলে, বৌমা ও বৌমা তুমি অনলাইন থেকে কিছু অর্ডার করেছিলে নাকি, একটা ডেলিভারি বয় এসে তোমার নাম ধরে ডাকছে। হ্যাঁ মা আমি অর্ডার করেছিলাম, কিন্তু এখন আমি স্নান করছি, আপনি বরং গিয়ে খাবারটি নিয়ে নেন, ওতে মোমো আছে আর টাকাও পেমেন্ট করা আছে। আচ্ছা তবে ঠিক আছে আমি যাচ্ছি, আর তুমি তাড়াতাড়ি বের হও বুঝেছো, এখন তুমি স্নান করতে ঢুকে আধ ঘন্টা পার করে দিয়েছো। ওহ মা আপনিও না, এই গরমে স্নান করতে তো একটু সময় লাগে তাই না, তা আপনি এখন তাড়াতাড়ি যান না তো ওই ডেলিভারি বয় আবার চলে যাবে। রিঙ্কির কথা শুনে পুষ্পিতা দেবী ডেলিভারি নিতে চলে যায়। এরপর সে গিয়ে রিঙ্কির অর্ডার করা মোমো নিয়ে আসে। এরপর সে মনে মনে ভাবে, বাহ মোমোর গন্ধ তো বেশ ভালোই বের হচ্ছে, এখন মনে হয় বৌমা এটা আমার জন্যই অর্ডার করেছে, কাল আমায় বললো না যে বৌমার পছন্দের মতোই খাবার খাওয়াবে, কিন্তু এটা আবার কি, এই প্যাকেটে লাল রঙের এটা কি হতে পারে, ও এটা নিশ্চয়ই টমেটোর সস হবে। পুষ্পিতা দেবী তখন হাতে মোমোগুলি নিয়ে এসবই ভাবছিল। ঠিক সেই সময় সেখানে মনোজ আসে ও সে বলে, মা তুমি এখানে কি করছো, আমায় তাড়াতাড়ি খেতে দাও আমি এখন অফিসে যাব। হ্যাঁ রে বাবা দিচ্ছি, তা তুই গিয়ে টেবিলে বস আমি এখনই খাবার নিয়ে আসছি। এই বলে পুষ্পিতা দেবী রান্নাঘরের মধ্যে চলে যায় এবং গিয়ে একটি প্লেটে মোমোগুলো সাজিয়ে নিয়ে আসে। ঠিক তখনই সেখানে রিঙ্কি চলে আসে এবং তার পছন্দের মোমো মনোজকে দিয়েছে দেখে তার তখন খুবই রাগ হয়, কিন্তু সে তখন কিছুই বলতে পারে না। এরপর মনোজ টমেটো সস ভেবে রেড চিলি সস দিয়েই মোমো খেতে থাকে ও তখন তার খুব ঝাল লাগে। এরপর সে কাউকে কিছু না বলেই সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। তখন, এই এই মনোজ তোর কি হলো, যা বাবা কিছু না বলেই চলে গেল, আমার মনে হয় ওর এখন পটি পেয়েছে, আসলে এগুলো এমার্জেন্সি তো তাই আর কি। হ্যাঁ এমার্জেন্সি তো হবে, আমার খাবারে না বলে হাত দিলে সকলকে এরকম ছুটোছুটি করতে হবে, এ তো তবুও টেলার, কাল সকালে পটি করতে গেলে যখন পেট জ্বলবে তখন পুরো সিনেমা হবে। কি হলো বৌমা তুমি বসো আমাদের সঙ্গে মোমো খাও। না মা আপনি যখন খাওয়ার জন্য নিয়ে এসেছেন তাহলে আজ আপনারাই খান, আমি না হয় পরের বারে খেয়ে নেব। রিঙ্কি এভাবেই বলে তখন সেখান থেকে চলে যায়। এরপর পুষ্পিতা দেবী সেই চিলি সস দিয়ে মোমো খেলে
তারও একই অবস্থা হয়। ও সে তখন বলে, বাবা রে বড্ড ঝাল লেগেছে, আমার তো মনে হচ্ছে ওই লোকটা টমেটো সসের জায়গায় ভুল করে চিলি সস দিয়ে গেছে, কিন্তু এখন ভুল তো আমারই, তাই বৌমাকে কিছু বললে হবে না, তাহলে ও মনে মনে হাসবে। এই মনে করে পুষ্পিতা দেবী সেদিন রিঙ্কিকে কিছুই বলে না। এভাবে আরো কয়েকদিন চলতে থাকে। পুষ্পিতা দেবী রিঙ্কির ঝাল খাওয়ার ব্যাপারে কিছুই জানত না, আর সে খেলেও একাই লুকিয়ে লুকিয়ে খেত। এমনই একদিন রিঙ্কি বাড়িতেই ছিল, তখন রান্নাঘর থেকে পুষ্পিতা দেবী তাকে হাঁক দেয়। ও সে বলে, ও বৌমা একটু এদিকে এসে দেখো তো, তরকারিতে ঝাল ঠিকঠাক আছে কিনা, আসলে এখন লঙ্কার গুঁড়োই ভেজাল, তাই কম দিলে ঠিকঠাক ঝাল হয় না, আর বেশি দিলে মনোজ রাগারাগি করে। হ্যাঁ তাহলে আপনি খেয়ে দেখুন, এখন আপনি খেলেও তো হবে তাই না? হ্যাঁ বৌমা সে তো হবে, কিন্তু আমি এখন দইয়ের শরবত খাচ্ছি, বুঝতেই তো পারছো খুব গরম পড়েছে, আর মিষ্টির সঙ্গে ঝাল খাওয়া একেবারেই উচিত নয়। ও আচ্ছা মা, তাহলে আপনি সরুন, আমি দেখে নিচ্ছি। এই বলে রিঙ্কি তখন রান্না করতে থাকে। ও সে তরকারি খেয়ে দেখলে তার ঝাল কম বলেই মনে হয়, এরপর সে তার পছন্দ মতোই তাতে ঝাল দিতে থাকে এবং রান্নাবান্না কমপ্লিট করে সে সকলকে খেতে দেয়। তখন, আরে বাহ বৌমা, তুমি তো খুব ভালো রান্না করেছো, তরকারির রং যা হয়েছে দেখলেই খেতে মন যাবে, তেল চপচপে একেবারে লাল সিঁদুরের মতো। হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো, রিঙ্কি যে এত ভালো রান্না করতে পারে সেটা আজ আমি এই প্রথম জানলাম, তা দাও আমায় বেশি করে দাও। মনোজের কথা শুনে তখন রিঙ্কি তাদেরকে খেতে দেয়। এরপর খাবার খেতে না খেতেই মনোজের মুখ চুপ হয়ে যায়, তার গা থেকে ঘাম ঝরতে থাকে, যেটা দেখে পুষ্পিতা দেবী তখন বলে, এই কি হলো তুই চুপ হয়ে গেলি? ও আচ্ছা বুঝেছি, এখন তুই কিছু বলবি না তাই তো, আমাকেও তাহলে খেয়ে দেখতে হয়। এই বলে পুষ্পিতা দেবীও তখন খাবারটি খায়। এরপর সে আর থাকতে না পেরে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা তখন সমস্ত ঘটনায় বুঝতে পেরে যায় ও রিঙ্কির অত্যাধিক ঝাল খাওয়ার বদভ্যাসের জন্য তাকে রাগারাগি করতে থাকে, যেটা শুনে তখন রিঙ্কিও তার ভুল বুঝতে পারে ও সেদিনের পর থেকে কম ঝাল খাওয়ার কথাই জানায় এবং সে এখন কিছু রান্নাবান্না করলে তাদের মতো করেই রান্না করত, যার ফলে তাদের আর কোনোই সমস্যা থাকে না। এরপর থেকে তারা সকলেই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।